সহকর্মীর সাথে হোটেলের বিছানায়। ধরা পড়তেই ডেপুটি পুলিশ সুপার থেকে রাতারাতি হয়ে গেলেন পুলিশ কনস্টেবল। অবাক করা কাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন সকলেই। ডেপুটি পুলিশ সুপার থেকে রাতারাতি সোজা হয়ে গেলেন কনস্টেবল, এ কি কাণ্ড, কি কারণে রাতারাতি ডিমোশন হলো উচ্চপদস্থ পুলিশ কর্তা, কি এমন করেছিলেন তিনি? তবে পুলিশ কর্তার কাণ্ড শুনলে অবাক হবেন আপনিও। ইতিমধ্যেই পুলিশ কর্তার কাণ্ড জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে পুলিশ মহলে। নিশ্চয় এতটুকু শুনে পুরো বিষয়টি সম্পর্কে জানার ইচ্ছে আরো বেড়ে গেল। আসুন তবে জেনে নেওয়া যাক কি কারণ লুকিয়ে রয়েছে এর পেছনে, যার জন্য ডেপুটি পুলিশ সুপার থেকে রাতারাতি কনস্টেবল হয়ে গেলেন। প্রথমেই জানিয়ে রাখি এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। জানা যায় সেই রাজ্যের পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট কৃপাশঙ্কর কানুজকে ডিমোশন দিয়ে কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে 3 বছর আগে তিনি এক মহিলা কনস্টেবলের সঙ্গে হোটেল রুমে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হয় সরকারের কাছে। শাস্তি হিসেবে তাকে উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার থেকে সরিয়ে গোরক্ষপুরের 26তম প্রভিনশিয়াল আর্মড কনস্টেবলারি ব্যাটেলিয়ানের কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে 2021 সালের জুলাই মাসে কৃপাশঙ্কর নামক ওই পুলিশ আধিকারিক ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরার বদলে তিনি কানপুরের একটি হোটেলে চেক ইন করেন। সঙ্গে ছিলেন এক মহিলা কনস্টেবল। হোটেলে ঢুকেই দুজনে নিজেদের মোবাইল সুইচ অফ করে দিয়েছিলেন। এদিকে স্বামীর কোনো খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন কৃপার স্ত্রী। স্বামীর খোঁজে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। খোঁজ নেবার পর জানা যায় কানপুরের একটি হোটেলে চেক ইন করার পর কৃপার ফোন সুইচ অফ হয়ে গিয়েছে। অঘটনের আশঙ্কা করে ওই হোটেলে যায় উন্নাও পুলিশ। তবে সেখানে গিয়েই চক্ষু চড়ক গাছ সকলের। পুলিশের হোটেলের ঘরে পৌঁছাতেই আপত্তিকর অবস্থায় দেখা যায় পুলিশ কর্তা কৃপা এবং ওই মহিলা কনস্টেবলকে। ঘটনা সূত্রে জানা যায় কাজ থেকে ছুটি নিয়ে মহিলা কনস্টেবলের সঙ্গে পরকিয়া করায় উন্নাওয়ের বিঘাপুরের ওই সার্কেল অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপর তদন্তের পর সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়। ওই ঘটনা ঘটার প্রায় বছর তিনেকের মাথায় শাস্তি দেওয়া হলো কৃপাকে। ডেপুটি সুপারের পদ থেকে সরিয়ে গোরক্ষপুরের 26তম প্রভিনশিয়াল আর্মড কনস্টেবলারি ব্যাটেলিয়ানের কনস্টেবল পদে ডিমোশন করে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে পুলিশ মহলেও। ওই পুলিশ কর্তার বিরুদ্ধে নানা রকম মন্তব্য করছেন কর্মীরা। এমনকি এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই পুলিশ কর্তার বিরুদ্ধে নানা রকম কুরুচিকর মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ আবার পুলিশ কর্তার এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন, আইনের রক্ষাকর্তা হয়ে নিজের দপ্তরের মহিলা কর্মীর সাথে এমন কাণ্ড। বর্তমানে সমাজ মাধ্যমে বহু চর্চিত বিষয় হয়ে উঠেছে ডেপুটি পুলিশ সুপারের কনস্টেবল হয়ে যাওয়ার ঘটনাটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।